10-15 কিলোমিটার হবে, তো ওখানে একটা মেলা হচ্ছে আর আমি কাকু বললাম চলো একটু ঘুরে আসি। আর তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, বিকালে যাওয়ার কথা ছিল তাও সন্ধ্যা হয়ে গেছে, তো চলো ওখানে যে একটু ভালো এনজয় করবো। মানে ওখানে থানার পাশে, আমাদের পিংলা থানার পাশে হয়, তো ওখানে কারা কারা গিয়েছো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর পুজো নয় মানে উৎসব, কি একটা উৎসব, চলো পিংলা উৎসব, বাট কি হচ্ছে তোমাদেরকে দেখাবো, আমি এখন প্রপার জানি না কি হচ্ছে। তো ওখানে যেতে যেতে তোমাদের সঙ্গে কিছু কিছু সিনেমাটিক শটগুলো তোমরা দেখতে থাকো, পুরো সেই সেই লেভেল আজকে ভিডিওটা হবে, ঠিক আছে। আর ভাই ঠান্ডা এত পড়েছে ঠান্ডা, তাই কোট পরে নিয়েছি। কেমন কোটটা প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। এটা নর্মাল, জাস্ট কোথাও যাওয়ার জন্য পড়েছি আর কোথাও না। আর চলো তো বন্ধুরা, আজকে এখানে কেলিয়াড়াতে খিচুড়ি খাওয়ানো হবে বলে সবাই লাইন ফাইন দিয়ে যাওয়া স্টার্ট করে দিয়েছে সন্ধ্যা থেকে। তো আমরা যাবো পিংলা, তো পিংলার আগে ভাই মন্দিরটা পড়ে, তো তোমাদেরকে এখানে ঠাকুরটা দেখাচ্ছে, তোমরা শুধু দেখো ঠাকুরটা পুরো সেরা লেভেলে রয়েছে, ভিড়টা দেখতে পাচ্ছ তো তোমরা, তো চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি। ঠাকুরটা দেখো ভাই, সেরা সেরা পুরো জাগ্রত ঠাকুর। এখানে লাস্টে অঞ্জলি জুয়েলার্স, ভাই সোনার দোকান এখানে, এটা কোনো কথা ভাই। এখানে ব্যাগ ব্যাগ আছে থোড়া তো দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে নর্মাল কি বলা যায়, যেমন ময়নার আছে দেখছিলে তোমরা, যেমন চলো সামনে কিছু দোলনা, তো চলো সামনে কি সব দোলনা আছে, তো ওই দোলনাটা তোমাদেরকে দেখাচ্ছি দোলনাগুলো কেমন কি। মোটামুটি লটারি সব মেলাতে আছে আছে। গাইস এখানে দোকান অনেক কম বসছে, প্লাস্টিক প্লেট 100 টাকা, প্লাস্টিক বাটি 100 টাকা, প্লাস্টিক হাতা 100 টাকা, চাটু 100 টাকা। গাইস কারা কারা নাগরদোলাতে উঠতে ভয় পাও তোমরা প্লিজ কমেন্ট করে জানা ভাই, বেশি ভয় করা ভালো নয়, এটা অনেক ছোট। আর আমাদের কলকাতাতে ভাই ব্যারাকপুর একটা দেখছিলাম ভাই, অনেক বড় এসেছিল, তো এখানের মধ্যে এটা ঠিকই আছে অবভিয়াসলি। তোমরা কারা কারা ভাই উঠেছো পিংলাতে এসে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও গাইস। আর এখানে এমনি ছোট মেলা, অতটাও বড় না এখানে, মানে ছোট আশেপাশের মধ্যে ছোট, তো মানে এবারে ছোট করছে, না হলে ঠিকঠাকই ছিল। আর এখানে তোমরা কারা কারা এসে উঠেছিল তোমরা প্লিজ কমেন্ট করে জানাও, বলো যদি এই ঠান্ডাতে বাচ্চাগুলো পড়ে যায় একটা জলে কেমন হবে। আর এখানে ভাই ছোটদের থেকে বেশি বড়দের এইটাতে ভাই এখন চালাচ্ছে না কেন বুঝতে পারছি না গাইস, না হলে ঠিক ছিল, কোনো প্রবলেম থাকতো না ভাই। Yeah.
বাদাম গাইস, কারা কারা খেতে চাও চলে আসবে গরমে, বাদাম বাজাও। আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, এবার একটা দোকানে যাবো, তো চলো দোকানে যেতে যেতে কথা হচ্ছে। এ1 কালেকশন গাইস, সরস্বতী পূজাতে সবাই এখানে যাওয়া না কিনতে চলে আসবে ফটাফট। ও সরস্বতী পূজা একটু কম সম হবে তো? হ্যাঁ সময়টা কম দেইনি ভাই, সেরা সেরা কালেকশন আছে। তো গাইস ভিডিওটা কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। আর ভাই দুটো পাঞ্জাবি নিয়েছিলাম ওই দোকান থেকে, ভাই লাস্টে ফটো দিয়ে দিচ্ছি। ভাই এখানে আমার মাও বলছে কি মুসলমানের মতো লাগছে, এটা কোনো কথা? আর গিয়েও বলে মুসলমানের মতো লাগছে, পুচুর কাছে পুচুও বল, এটা কোনো কথা? ভাই ভাই তোর কিছু বল রে, হাই কর, তোর তো ভিডিও সেই হয়ে গেছে। ঠিক আছে চলো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকো, চলো বাই।